হ্যালো গাইজলকে মাই নিউ ব্লক আজকে আমরা যাচ্ছি চাষারা মোড়ে ডিনার করতে আসলে চাষারা মোড়ে ডিনারের কথা কিংবা খাবারের কথা বললে একমাত্র চাষারা মোড়ে শহীদ মিনার পাশে বালুর মাঠের কথা মনে পড়ে এই যে চাষারা মোড়ে চলে আসলাম চাষারা মেয়ের শহীদ মনে বৃষ্টি হচ্ছে এই জন্য চাষারা মোড়ে খালি না হলেও অনেক এখানে জ্বর হয় প্রতিদিন প্রতি শুক্রবারে আজকে শুক্রবার তারপর চাষারা মোড় থেকে এসে আমার বন্ধুবান্ধব আসলো আর চাষরা মোড়ে বালুর মাঠ বলতে বালুর মাঠ দেখা যায় না কিন্তু এই জায়গায় অনেক বিল্ডিং হয়ে গেছে আসলে সেটা কোনো বালুর মাঠ নেই আসলে এই বিল্ডিংটার নাম জানি না এই বিল্ডিংয়ের নাম রাখছি আমি রেস্টুরেন্ট বিল্ডিং কারণ এই বিল্ডিংয়ে রেস্টুরেন্টের অভাব নেই প্রত্যেকটা ফ্লোরে ফ্লোটে একটা করে রেস্টুরেন্ট কারণ আমরা বিল্ডিংয়ে প্রবেশ করলাম বিল্ডিংয়ে লিফ্টে লিফ্ট ধরে আমরা এই জায়গায় একটু লিফ্টের সামনে একটু গ্লাস লাগানো আছে গ্লাস একটা ছবি উঠাইলাম পরে লিফ্টে গিয়ে বস উঠলাম লিফ্টে গিয়ে ওঠা সবাই একটু সেলফি উঠাইলাম পরে আমরা গেলাম ডাইনিং লাঞ্চে সাততলা আপনারা সাততলা লিফ্টেরও সাত সেভেন ফ্লোরে উঠে চলে আসবেন উঠে এসে দেখতে পাবেন কি সুন্দর করে ডেকোরেশন করা আশেপাশে এখন খালি আছে বৃষ্টির দিন কত লোক আসে নাই আমরা আশেপাশে ঘুরে দেখতাছি ওদিকে আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল ওরা ছবি তোলাতে ব্যস্ত ওরা ছবি উঠাইতে আছে আমি এদিকে ভিডিও করতেছি আসলে এই আসলে ছবি তো ওঠানোর জন্য প্লেস আছে অনেক সুন্দর সুন্দর পিক ছবি উঠাইতে পারবেন আপুরা ভাইয়ারা আর এখানে বাচ্চাদের জন্য গেমের ব্যবস্থা করা হয়েছে আবার এদের পরিবেশ অনেক ভালো সব দিক দিয়ে অনেক ভালো এখানে আমার ছোট ভাই ছবি উঠাইবো ও কইতাছে আমার একে ছবি উঠাই দে ছবি উঠাই দিলাম এদিকে তামিমও কয় ছবি উঠাই দে ছবি উঠাই দিলাম এদিকে আমাদের একটা ছোট ভাই বাচ্চার মতো গেম খেলতে এসে বসলেই আমাদের হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিলো মেনু কার্ড আসলে আমি পড়তে পারি না তারপরে নিয়ে পাতা উল্টা উল্টায় দেখতেছি ছবি দেখতে ভাল লাগে এখান থেকে চাষারা মোড়টা অনেক সুন্দর দেখা যায় চাষারা মোড়ে গায়ে চলচর আছে অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায় এখানে বসলে আর বাটি দিয়ে গেছে স্যুপের অথচ স্যুপ নেই আমাদের সবাই খিদা লাগছে একটু পর স্যুপটা দিয়ে গেল আমার ছোটো ভাই রুবেল বলতেছে স্যুপটা আমি সার্ভ করি পরে করলাম বললাম ওই সাফ করে সাফ করতে করতে আমাদের একটা ছোটো ভাই খিদা লাগছে ওই অন্থনটা নিয়ে ভেঙে খাওয়া শুরু করলো আর আমার ছোটো বাইরের কইতাছে আমার আগে দে আমার আগে দিলো এক চামচ ও স্যুপের মধ্যে চিকেন আছে মাশরুম আছে ওগুলো কিছু দিতে আসে না আমি কইতাছি আমার চিকেন মাশরুম দে দিতে আছে না তারপর ওর লগে আমি ঝগড়া করলাম এই চিকেন মা চিকেন মাশরুম আমার দে এই চিকেন মাশরুম আমার দে তারপর দিতে আসে না সবাই ওরা ভাগ করে নিতাসে স্যুপটা আসলে অনেক গাঢ় ছিল খেতেও আশা করি অনেক ভালো হবে অবশেষে দেওয়া শেষ আমরা খাওয়া শুরু করলাম আসলে অন্থন দিয়ে কীভাবে খাই আপনারা আপনাদের আমি দেখাই এই নেন অন্থন এভাবে দিবেন দিয়ে আস্তে করে অন্থনটা চামুচ দিয়ে উঠে স্যুপ খেয়ে ফেলবেন খেয়ে দেখবেন অস্থির মজা লাগে আসলে স্যুপটা অনেক গাঢ় ছিল খেয়ে দেয় খেদে বেড়ে গেছে আর আমার ছোটো ভাই মিলনরে দেহি ওই খিদার খিদার যন্ত্রণা সহ্য না করতে পারে ওই টমেটো সস নিয়ে খাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা অনেক সুন্দর এদিকে টেবিলে সাফ করছে ওদিকে আমার ছোট ভাই টিস্যু চুরি করতেছে নিয়ে রাখলো কিছুক্ষণ পর আমরা চাউমিন অর্ডার দিছি চাউমিনটা কিছুক্ষণ পর দিয়ে গেল জাস্ট ওয়াও চাউমিনটা এত সুন্দর এত সুন্দর ধোয়া আছে চাউমিনটা দেখে মুখে পানি চলে আসবে সবাই খেতে চাবে আসলে কেউ নজর দেন না আমরা খাবো এখন সবাই সাফ করা ব্যস্ত আমি করলাম আমি একটা নেই রুবেল করলাম রুবেল একটা নেই তারপরে আমরা গোনাগুনি করতে আসি কেটা কটা মাংসের পিস পাইবো আমরা চিকেন চাউমিনের সাথে চিকেন পিস চিকেন ফ্রাই অর্ডার দিছি আমি আমরা দুই ভাই এক আমরা দুইজনে একটা নিলাম ওরা তিনজন একটা নিল আমরা ভাগ করে নিতাসি এদিকে আমার ছোটো ভাই রুবিলে আসে যে আমার ভাগে কম পড়ছে ছোটো ছোটো পড়ছে আমার একটা দে তারপরে আমি একটু চিন্তা ভাবনা করে দেখতি গণ্য দেখা রুবেলরে আমি নিতাম নিয়ে রুবেল আছে আমার ছোটো এসে আমরা দে পরে আমি আচ্ছা দিতাসি রুবেলরে দিলাম তারপরে তাওতি খুশ থাক খা দেওয়ার পর আমরা চাউমিনটা ভাগাভাগি করে নিলাম আসলে চাউমিন ওয়ান টু থ্রি আপনারা যদি তিনজন আসেন ভরপুর খেতে পারবেন চাউমিনটা দেখতেও খুব সুন্দর ঘ্রানটাও খুব সুন্দর আশা করি খেতেও অনেক সুন্দর হইব তা আমরা চাউমিনটা সবাই ভাগ করে নিতেছি আমরা চাউমিনটা সুন্দর করে ভাগ করে নিতেছি আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটি চাউমিনটা ভাগাভাগি করে নেওয়ার পর আমরা সস দিয়ে চাউমিনটা খাওয়া শুরু করে দিলাম জাস্ট চাউমিনটা সে অস্থির মজা শহীদ মিনার অপর প্রান্তে ডাইনিং লাঞ্চ আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ফানটা অর্ডার দিয়েছি ফানটা খেলাম সবাই খেয়ে অনেক মজা পাইছে আমিও খেয়ে অনেক মজা পাইছি পেট ভরছে অবশ্য এখন খেয়ে দিয়ে ভালো লাগতাছে সবাই মিলে টাকা চাঁদা তুলে তারপরে বিল পে করতাসি এমনভাবে এ দেখাইতাসি যাতে আমি বিল পে করতাসি আপনার সবাই মিলে আমরা টাকা দিয়ে বিল পে করি সবাই মিলে টাকা দিয়ে বিল পে করে দিলাম ধন্যবাদ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন